আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে অ্যামারান্থাস ভিডিটিস, গাছের পরিচিতি ও পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। অ্যামারান্থাস ভিডিটিস বিশ্বের অনেক জায়গায় সেদ্ধ সবুজ বা সবজি হিসেবে খাওয়া হয়। বাঙালি রন্ধন প্রণালী যেখানে একে নোট শাক বা শাক মানে শাক বলা হয়। অ্যামারান্থাস ভিডিটিস হলো অ্যামারান্থেশিয়ার বোটানিক্যাল পরিবারের একটি মহাজাগতিক প্রজাতি এবং সাধারণত সরু আমলা বা সবুজ অ্যামারান্থা নামে পরিচিত। অ্যামারান্থাস ভিডিটিস হলো একটি খাড়া হালকা সবুজ কাণ্ড সহ একটি বার্ষিক ভেষজ যা উচ্চতায় প্রায় 60 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। গোড়া থেকে অসংখ্য শাখা বের হয় এবং পাতা ডিম্বাকার 3 থেকে 6 সেন্টিমিটার লম্বা, 2 থেকে 4 সেন্টিমিটার চড়া, প্রায় 5 সেন্টিমিটার লম্বা খুঁটি যুক্ত। গাছটিতে কয়েকটি শাখা সহ টার্মিনাল ফেনিকেল এবং 3টি পুংকেশর সহ ছোট সবুজ ফুল রয়েছে। অ্যামারান্থাস ভিডিটিস বিশ্বের অনেক জায়গায় সেদ্ধ সবুজ বা সবজি হিসেবে খাওয়া হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এটি চ্যাংকুরুক নামে পরিচিত। এটি দক্ষিণ ভারতে একটি সবজি হিসেবে খাওয়া হয়, বিশেষ করে কেরালায় যেখানে এটি কুপচিরা নামে পরিচিত। এটি বাংলার রন্ধনশৈলীতে একটি সাধারণ সবজি যেখানে একে বলা হয় নোট শাক, শাক মানে শাক। এটি একটি খুব সাধারণ সবজি যা উডীয় রন্ধন প্রণালীতে শাগা হিসেবে ব্যবহৃত হয়। আফ্রিকার কিছু অংশে এটি সবজি হিসেবে খাওয়া হয়। দ্বিবেহীতে মাসাগু নামে পরিচিত এই উদ্ভিদের পাতা বহু শতাব্দী ধরে মালদ্বীপের খাদ্য মাশরুমের মতো খাবারে ব্যবহৃত হয়ে আসছে। অ্যামারান্থাস ভিডিটিসের পুষ্টিগুণ সম্পর্কে, গ্রিন অ্যামারান্থে শুকনো ওজনে 38% পর্যন্ত প্রোটিন থাকতে পারে। পাতা ও বীজে লাইসিন থাকে, একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে ভেষজ উদ্ভিদের পরিচিতি এবং উপকারিতা সম্পর্কে বলে থাকি। এবং আপনারা যদি কোনো ভেষজ উদ্ভিদের পরিচিতি এবং উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।